আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি কাজী শামিমা, সহকারী শিক্ষক। আমার সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি ভালো, সবার সুস্থতাই কামনা করছি। এসো তাহলে আজকে আমরা আমাদের ক্লাস দেখি। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নিমিত্তি। তাহলে আমরা বাংলা ব্যাকরণ ও নিমিত্তির ভেতর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনুচ্ছেদ রচনা। আমরা অনুচ্ছেদ রচনা নিয়ে এর আগেও ক্লাস করেছি, আমি তখনও তোমাদের অনুচ্ছেদ লেখার নিয়ম সম্পর্কে বলেছি। আজকে আবার একটু আমরা সেই নিয়মগুলো দেখব এবং দুটো অনুচ্ছেদ লক্ষ্য করব। তাহলে শিক্ষার্থীরা আমরা অনুচ্ছেদ রচনায় নিয়মটা একটু দেখি, লক্ষ্য করি নিয়মটা কি দেওয়া আছে। বাক্য মনের ভাব প্রকাশের মাধ্যম, কিন্তু সব সময় একটি বাক্যের মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব হয় না, এই জন্য প্রয়োজন একাধিক বাক্যের। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টি অনুচ্ছেদ। তাহলে আমরা অনুচ্ছেদ সম্পর্কে জানছি কি, আর একটু ভালো করে লক্ষ্য করো, বাক্য মনের ভাব প্রকাশের মাধ্যম। আমরা এটা তো আগেই জেনেছি আর আমরা সবাই জানি, মনের ভাব প্রকাশ করতে হলে আমাদের বাক্য লাগবেই, বাক্য ছাড়া তো প্রকাশ করতে পারবো না। কিন্তু সব সময় একটি বাক্যের মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব হয় না। আমি একটি বাক্য বললাম, সেখানে তুমি আমার পুরো ইচ্ছেটা, বা তুমি আমাকে একটা বাক্য বললে, আমি পুরো ইচ্ছেটা বুঝতে পারলাম না, তোমার মনে যে কথাটা আছে সেটা বুঝতে পারলাম না, এই জন্য প্রয়োজন একাধিক বাক্য। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্যের সমষ্টি অনুচ্ছেদ। তাহলে একাধিক বাক্য মিলে যে মনের ভাবটা প্রকাশ করছে, সেই সম্পর্কযুক্ত বাক্যগুলোই হচ্ছে কি অনুচ্ছেদ। অনুচ্ছেদ এবং প্রবন্ধ এক বিষয় নয়। এখন আমরা আগে আগে যখন ক্লাস করেছি আমি এটা ডিটেলস তোমাদের সাথে আলোচনা করেছি, এখন আবারও বলছি অনুচ্ছেদ আর প্রবন্ধ এক বিষয় না। প্রবন্ধ হচ্ছে একটু বড় আকৃতির, আর ইয়ে হচ্ছে অনুচ্ছেদ হচ্ছে একটু ছোট আকৃতির। তাহলে দেখো, কোনো বিষয়ে সকল দিক আলোচনা করতে হয় প্রবন্ধে। একটা প্রবন্ধে কোন একটা বিষয় নিয়ে যখন আলোচনা করে তার সকল দিক আলোচনা করা হয়, কোনো বিষয়ের একটি দিকের আলোচনা করা হয় এবং একটি মাত্র ভাব প্রকাশ পায় অনুচ্ছেদে। আবার বলছে অনুচ্ছেদের ক্ষেত্রে, আমরা প্রবন্ধের ক্ষেত্রে বলছি সব দিক আলোচনা হচ্ছে, কিন্তু অনুচ্ছেদের ক্ষেত্রে হচ্ছে কি একটি মাত্র দিক নিয়েই আলোচনা করছে এবং সেটা ভাব প্রকাশ করছে। তাহলে অনুচ্ছেদ লেখার কিছু নিয়ম আছে, আমরা নিয়মগুলো দেখি। একটি অনুচ্ছেদের মধ্যে একটি মাত্র ভাব প্রকাশ করতে হয়, তাহলে একটি অনুচ্ছেদে তুমি একটির বেশি ভাব প্রকাশ করতে পারবে না, সেই সুযোগটা নেই আমাদের নিয়মের মধ্যে যেটা বলছে। অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু লিখবে, এর চেয়ে বেশি লিখতে পারবে না। সুশৃঙ্খল ভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে, তোমাকে যেটাই লিখো না কেন সুশৃঙ্খল ভাবে লিখতে হবে এবং মনের ভাবটা সেই সুশৃঙ্খল ভাবে প্রকাশ করতে হবে। অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না। এখন বলছে অনুচ্ছেদ তুমি প্রয়োজনের তুলনায় অনেক বেশি করতে পারবে না, অনেক বড় আকৃতির করে তোমরা যদি পরীক্ষার খাতায় লিখো সেটা নিয়মের বহির্ভূত হবে। একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন বলছে একটা কথা বারবার লেখা, তুমি একটা লাইন লিখেছ, একটা বাক্য লিখেছ, সেটা লিখার পরে কিছুক্ষণ তুমি হয়তোবা আরো দু চারটা লাইন লিখলে, এরপরে আবার একই বাক্যটা লিখলে, এভাবে পুনরায় লেখা যাবে না, একটা বাক্য একবারই তোমাকে লিখতে হবে। যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে। এখন আমরা যে বিষয়টা জানতে পারছি সেটা হচ্ছে তুমি যে বিষয়টা লিখছ সেটাকে সহজ সরল ভাষায়, এমন ভাষায় জটিল করা যাবে না যেন জটিল করলে সমস্যায় পড়তে হয়, ওই জিনিসটা আমাদের করা যাবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সহজ সরল ভাষায় সেটা আমাদেরকে প্রকাশ করতে হবে।
তাহলে আজকে আমরা অনুচ্ছেদের যে বিষয়টা সম্পর্কে আলোচনা করলাম, নিয়ম সম্পর্কে আলোচনা করলাম, সেই নিয়ম অনুসারে আমরা দুটো অনুচ্ছেদ দেখছি। কোন কোন অনুচ্ছেদগুলো আমাদের এখন আমরা দেখব, সেটার মধ্যে একটি হচ্ছে ছবি আঁকা। আমরা ছবি আঁকা নিয়ে দেখব। ছবি আঁকাটা কিন্তু তোমাদের বেশ মজা লাগে, ছবি আঁকতে বললে সবাই দেখি রং তুলি নিয়ে একেবারে বসে পড়ো। এখন আমাদের বাংলা বিষয়ের মধ্যেও ছবি আঁকা বিষয়টা কোন কোন জায়গায় দেখবে খুব গভীর ভাবে মিশে আছে। তাহলে আমরা আজকে বাংলার মধ্যে ছবি আঁকা বিষয়টা জানব। ছবি আঁকার বিষয়টা নিয়ে আমাদের পাঠ্য বইয়ে কি লিখেছে আমরা একটু দৃষ্টিপাত করি। মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেই সবের শিল্পময় প্রকাশে ছবি আঁকা। তাহলে আমরা অনেক রকমের চিন্তা ভাবনা করি, কল্পনার জগতে অনেক ভাবে সাজাই, সেই সাজানোগুলো আমাদের ভাবনাগুলো মনের ভেতরে সুপ্ত লুকায়িত বিষয়গুলো আমরা যখন আমাদের আঁকার মাধ্যমে তুলে ধরি, তখন কিন্তু সেটা হয়ে যায় শিল্প কিংবা ছবি আঁকা। তোমাদের জন্য ছবি আঁকা, বড়দের জন্য কিন্তু শিল্প। আমরা সেটাকে মানে দেখছি ওনারা অনেক ভাবে উপস্থাপন করছে, কখনো অ্যাবস্ট্রাক্ট, কখনো রিয়েলিস্টিক। হ্যাঁ, অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু বুঝো না, তোমরা বড় হলে তোমরা বুঝতে পারবে। তাহলে ছবি আঁকার মনের ভাবটাকে প্রকাশ করছে, মনের ভাবটাকে যখন প্রকাশ করছে তখনই সেটা হচ্ছে কি শিল্পের প্রকাশই হচ্ছে ছবি আঁকা। কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল। এখন আমরা ছবি আঁকার আদিতে যদি যাই, কখন থেকে যে কে শুরু করেছে এটা খুঁজে পাওয়া খুবই কঠিন হবে। তবে মানুষের আঁকা সবচেয়ে পুরনো ছবির কথা জানা যায়। তাহলে আমরা আমাদের সেই পাঠ্য বই নথিপত্রগুলো, যারা এগুলো ঐতিহাসিক এরা সংরক্ষণ করেছেন, এগুলো খুঁজে বের করেছেন প্রত্নতাত্ত্বিকরা, অর্থাৎ কিভাবে এটার আদি বা অন্ত হলো, যে অন্ত তো হয়নি, আদিটাই খুঁজে বের করলো। তাহলে দেখো আমরা জানতে পারছি কখন থেকে শুরু হচ্ছে। 1879 খ্রিস্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের ছবি আঁকার ছবির সন্ধান মেলে। তাহলে দেখো 1879 খ্রিস্টাব্দে স্পেনে, আমরা বিভিন্ন দেশের নাম জানি, সেখানে আমাদের ম্যাপের মধ্যে দেখলে আমরা দেখতে পাবো, গ্লোবের মধ্যে দেখলে স্পেন একটা দেশ আছে যেখানে আলতামিরা নামক একটা গুহা আছে, গুহার নাম হচ্ছে আলতামিরা। নাম দুটো ভালো করে দেখো, দেশ হচ্ছে স্পেন আর গুহার নাম হচ্ছে আলতামিরা। যেহেতু বিদেশি শব্দ একটু আমাদের কাছে অন্যরকম লাগবে, তারপরে আমাদেরকে মনোযোগ সহকারে সেগুলো খেয়াল রাখতে হবে যেন আমাদের পরীক্ষার খাতায় উত্তরপত্রে লিখতে সমস্যা না হয়, নামগুলো ভুল না হয়ে যায়। তাহলে দেশ হচ্ছে স্পেন আর গুহার নাম হচ্ছে কি আলতামিরা। মানুষের প্রথম ছবি আঁকা কিন্তু সেই আলতামিরাই পাওয়া গেছে। যে কোনো মানুষই ছবি আঁকে, এমন কোন মানুষ নেই যে জীবনে কোনোদিন ছবি আঁকেনি। তাহলে দেখবে প্রত্যেক মানুষের মধ্যে সুপ্ত কিছু প্রতিভা থাকে, সে পারুক আর না পারুক চেষ্টা একবার করবেই, ঠিক আছে, আঁকার চেষ্টা করে। এমন কোন মানুষ নেই যে কখনো ছবি আঁকেনি। যে কোন ছবি হতে পারে তা কোনো পশু, পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল, পেঁপে, এর কোনো না কোনো একটির মানুষ জীবনে একবার হলে হয়ে গেছে। তাহলে দেখো তোমরা আঁকো না, তোমরা তো আঁকো, হাতে সামনে খাতা পেলে, পেন্সিল কলম পেলে তোমরাও আঁকো, বিভিন্ন ধরনের ফুল নকশা এটা সেটা আঁকো। ঠিক তেমনি প্রত্যেক মানুষই কিছু না কিছু আঁকার চেষ্টা করে। তো সেখানের মধ্যে কয়েকটা এক্সাম্পল দিয়েছে আর কি, কেউ হয়তো বা পশু আঁকছে, কেউ পাখি আঁকছে, কেউ ফুল আঁকছে, হ্যাঁ এভাবে চেষ্টা করে। আঁকতে আঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায় এবং জীবনে ছবি আঁকা ছাড়া আর কিছু ভাবতে পারে না। তাহলে এমনও কিছু মানুষ আছে যারা ছবি আঁকতে আঁকতে সেটা তাদের নেশা হয়ে যায়। হ্যাঁ, এত মানে ছবি আঁকার প্রতি এত বেশি আন্তরিক হয়ে যায় যে ছবি আঁকা ছাড়া কিছুই বুঝতে পারে না, সে সারা জীবন ছবি এঁকে যায়। ছবি আঁকা নিয়েই তাদের স্বপ্ন, ছবি আঁকাই তাদের পেশা হয়ে যায়, অর্থাৎ পেশা বলতে তাদের কর্মজীবনে, হ্যাঁ কর্মজীবনে সেই কাজটাকে তারা আঁকড়ে ধরে থাকে। তারা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁকার মধ্য দিয়ে। এখন দেখো এক একজন মানুষ এক এক ধরনের প্রতিভার অধিকারী, কেউ ভালো গান গাইতে পারে, কণ্ঠশিল্পী হয়ে যায়, কেউ ভালো নাচ করতে পারে, নৃত্যশিল্পী হয়ে যায়,
হ্যাঁ, তার মনের ইচ্ছেগুলো ভাবনাগুলোকে সে ওই শিল্পের মাধ্যমে প্রকাশ করে। ঠিক তেমনি চিত্রশিল্পী যারা যারা ছবি আঁকেন, তাদেরও মনের ভাবগুলো তারা ছবি আঁকার মাধ্যমে প্রকাশ করেন। পৃথিবীতে অনেক বিখ্যাত হয়েছেন শুধু ছবি এঁকে, অনেকে বিখ্যাত হয়েছেন। তাহলে আমরা এই ধরনের জানি যে অনেক বিখ্যাত শিল্পীরা আছেন যারা অনেক চমৎকার চমৎকার ছবি আঁকেন এবং সেই কারণে তারা বিখ্যাত হয়ে আছেন। আমরা শুধু আমাদের বাংলাদেশের কথাই বলি না, আমাদের বাংলাদেশের শিল্পাচার্য জয়নুল আবেদিন, হ্যাঁ, অনেক বিখ্যাত একজন শিল্পী। তারপরে এই ধরনের আরো শিল্পী আছেন, তোমার এস এম সুলতান, হ্যাঁ, তারপরে কামরুল হাসান। আমরা জানি এই ধরনের শিল্পীরা অনেক নামি দামি শিল্পী এবং বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্পী। আমরা এটা বাংলাদেশি শিল্পী সম্পর্কে বললাম, কিন্তু বিদেশি শিল্পীরাও আছেন। হ্যাঁ, আমরা অনেক শিল্পীদের নাম জানি, লিওনার্দো দা ভিনসি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ভ্যান গগ, এই ধরনের বিখ্যাত শিল্পী। আমরা আমাদের পড়ার মধ্যে শিল্পীদের নাম আসেনি, কিন্তু তোমাদের জানানোর জন্য টিচার দু একটা নাম বললাম, তোমরা যেন মনে রাখতে পারো। তাহলে দেখো, ছবি আঁকা বিষয়টা আমরা যেটুকু বুঝলাম সেটা হচ্ছে মনের ভাব প্রকাশ করা আমাদের ছবি আঁকার একটা অংশ, আর সেই মনের ভাবকে প্রকাশ করার কথা চিন্তা করে ছবি আঁকাটা শুরু হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা ছবি আঁকার অনুচ্ছেদটা নিশ্চয়ই সকলের আয়ত্তে চলে আসছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা আরেকটা অনুচ্ছেদ দেখব, সেটা কি, ফেরিওয়ালা। খুব চমৎকার চমৎকার পড়া, তোমাদের একদম বাস্তব যেটা আমরা চোখের সামনে দেখতে পাই সেই জাতীয় পড়াগুলো আসছে আমাদের। তাহলে দেখো, ফেরিওয়ালাটাও খুব চমৎকার, একটু মনোযোগ সহকারে মিলিয়ে নাও, বাস্তবতার সাথে মিল রেখে যদি তুমি একটু চিন্তা করো, দেখবে তোমার পড়াটা একদম সহজ হয়ে গেছে। হ্যাঁ, রাস্তায় রাস্তায় হেঁটে নানা ধরনের সামগ্রী বিক্রি করে বা ফেরি করে, যে জীবিকা নির্বাহ করে সেই ফেরিওয়ালা। তাহলে আমরা কি জানছি, রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে, হ্যাঁ, সামগ্রীগুলো বিক্রি করে আর ফেরি করে, যে জীবিকা নির্বাহ করে, অর্থাৎ সেই জিনিসগুলো বিক্রি করে যে জীবন ধারণ করে সেই হচ্ছে ফেরিওয়ালা। ফেরিওয়ালা আমাদের নিত্যদিনের পরিচিত ব্যক্তি। এখন এমনও হয় যে তুমি দেখবে প্রতিদিন একই লোকই ফেরি করছে, তোমার বাসার সামনে দিয়ে যাওয়া আসা করছে, সেই জন্য সেই মুখগুলো আমাদের কিন্তু চেনা পরিচিত হয়ে যায়। প্রতিদিনই আমরা দেখি তারা মহল্লায় মহল্লায়, রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের জিনিস, মাছ, তরকারি, ফল, খাবার, কাপড় চোপড় বিক্রি করে। তাহলে যারা ফেরি করে তাদের জিনিসগুলো তো এই ধরনের হয়। এটা ছাড়াও আমরা আরো অনেক রকমের দেখি, কিন্তু সাধারণত দেখা যায় মাছ নিয়ে আসছে, তরকারি নিয়ে আসছে, যেগুলো আমাদের নিত্যদিনে প্রয়োজন, সেই জিনিসগুলো ওরা ফেরি করে আর আমরা আমাদের প্রয়োজন অনুসারে সেগুলো কিনে নেই। বাজারের চেয়ে কম দামে তাদের কাছ থেকে এসব কেনা যায়। অনেক সময় নানা ধরনের গান গেয়ে তারা ক্রেতাদের মন জয় করার চেষ্টা করে। তাহলে দেখো, ফেরিওয়ালা যখন জিনিস নিয়ে আসে, তখন সে যদি একটু বিনোদন না দিতে পারে, একটু আকর্ষণীয় ভাবে উপস্থাপন না করতে পারে, তাহলে কেউ তার কাছে যেতেও চাইবে না, কিনতেও চাইবে না। তো সেই জিনিসটার জন্য যেন সবাই আগ্রহী হয়ে কিনতে চায়, সেই কারণে ফেরিওয়ালা কি করে, বিভিন্ন ধরনের গান কিংবা নাচ, মানে সে যেভাবে অন্যকে আকৃষ্ট করতে পারে সেই পদ্ধতিটাই অ্যাপ্লাই করে। যখন সে হাসি খুশি ভাবে জিনিসগুলো ফেরি করে, তখন কিন্তু ক্রেতারা তখন সেই জিনিসটা কেনার জন্য আগ্রহী হয় এবং তার কাছ থেকে কিনে নেয়। পরবর্তীতে দেখা যায় সে যখন আরেক সময় আসে, সবাই একদম আগ্রহ নিয়ে যায় সেই জিনিসটা কেনার জন্য। তাহলে ফেরিওয়ালা তার জিনিসগুলোকে বিক্রি করার জন্য সেই পদ্ধতিটা অবলম্বন করে, অর্থাৎ গান নাচ। তোমরা দেখবে অনেক সময় খাবারের ফেরি করে এরকম মানুষও দেখবে, ঝালচা নাচুর, তোমরা দেখেছ না কি করে, নাচতে নাচতে সেই খাবারগুলো বিক্রি করে, গান গায়, তখন সবাই কি করে, সে তার ওই বিনোদনের কারণে জিনিসগুলো কিনতে চলে আসে। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। তা আমাদের পড়ার মধ্যে সেই বিষয়টা আসছে কি, দেখো, ক্রেতার মন জয় করার চেষ্টা করে কিভাবে, গানের মাধ্যমে। গান গেয়ে, অনেক সময় নানা ধরনের গান গেয়ে তারা ক্রেতার মন জয় করার চেষ্টা করে। তাহলে আমাদের পড়ার সাথে সেটা আমরা মিল পেলাম। অনেক ফেরিওয়ালা আবার চুড়ি, ফিতা সহ নানা ধরনের খেলনা বিক্রি করে। আগে কিন্তু এটার খুব প্রচলন ছিল,
এখন একটু কমে গেছে, কমে গেলেও এখন খেলনাটা দেখা যায়। একসময় দেখা যেত বিভিন্ন ধরনের কসমেটিক্যাল সেল করতো ফেরিওয়ালারা, এখন সেই জিনিসটা কমে গেছে। তবে চুড়ি ফিতা সহ নানা ধরনের খেলনা বিক্রি করতে এখনো দেখা যায়, বেলুন নিয়ে বের হয়, হ্যাঁ বিভিন্ন ছোটদের খেলনা নিয়ে বের হয়। হ্যাঁ, তাহলে সেই জিনিসগুলো প্রচলন এখনো আছে। যাওয়া আসার মধ্য দিয়ে অনেক ফেরিওয়ালা অনেক পরিবারের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলে। তাহলে দেখো, প্রতিদিন যখন এক ফেরিওয়ালা জিনিস নিয়ে আসছে, হ্যাঁ সবজি কাঁচা বাজার এগুলো নিয়ে আসছে, তাহলে দেখা যায় ওই গৃহের কর্তা কিংবা কর্তি যেই হোক না কেন তার কাছ থেকে সবসময় জিনিস কিনছে, তখন একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়। আর দেখা যায় আসা যাওয়ার সময় সে আবার খোঁজ খবর নেয় কোনো কিছু নিবে কিনা, বা না নিলেও এমনিতে কুশলাদি বিনিময় করার জন্য সে চলে আসে অনেক সময়। ওইটা হচ্ছে কি, ওই যে প্রতিদিন তার কাছ থেকে নেওয়ার কারণে যে আন্তরিকতাটা তৈরি হয়েছে সেটার কারণে এই কাজটা হয়, একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তারা আমাদের চাহিদা মতো অনেক জিনিস দূরের শহর থেকেও এনে দেয়। অনেক সময় দেখা যায় ফেরিওয়ালার কাছে যে জিনিসটা আছে সেটা ছাড়াও যিনি ক্রেতা তার চাহিদা অন্যরকম, সে আরো কিছু নাম হয়তো বা বললো যে এটা আপনার কাছে আছে কিনা, তখন তার কাছে যদি সেটা না থাকে সেক্ষেত্রে সে কি করে করে দেয়, জোগাড় করে দেয়, এনে দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পড়ার ভেতর ফেরিওয়ালারও কিছু দায়িত্ব কর্তব্য বোধ থেকে সে ক্রেতাদের জন্য কিছু করে থাকে। এভাবে তারা আমাদের সময় ও শ্রম বাঁচায়। তাহলে দেখো, তুমি যদি ফেরিওয়ালার কাছ থেকে জিনিসটা না কিনে, বা তোমার ফ্যামিলি মেম্বার বা যেই হোক না কেন ক্রেতা যিনি, এক কথায় যিনি ক্রেতা, উনি যদি জিনিসগুলো হাতের নাগালে না পেয়ে এটার জন্য আলাদাভাবে তাকে আনতে যেতে হতো, সময় যেত, শ্রম যেত, সবকিছু কিন্তু একটু বেশি বেশি লাগতো। সেক্ষেত্রে ফেরিওয়ালা যেহেতু আমাদের শ্রমটা বাঁচিয়ে দিচ্ছে, সময় বাঁচিয়ে দিচ্ছে, আমাদের হাতের কাছে জিনিসগুলো এনে দিচ্ছে, তাহলে এটা আমাদের জন্য কি একটা প্লাস পয়েন্ট। আমাদের কষ্টটাও কমে যাচ্ছে, পরিশ্রমও কমে যাচ্ছে, সময়ও কমে যাচ্ছে। তাহলে ফেরিওয়ালাও কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে, যেহেতু আমরা তাদের থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনে যাচ্ছি, ক্রয় করছি। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা আরেকবার ফেরিওয়ালাটা পড়ে দেখি। রাস্তায় রাস্তায় হেঁটে নানা ধরনের সামগ্রী বিক্রি করে বা ফেরি করে যে জীবিকা নির্বাহ করে সেই ফেরিওয়ালা। ফেরিওয়ালা আমাদের নিত্যদিনের পরিচিত ব্যক্তি, প্রতিদিনই আমরা দেখি তারা মহল্লায় মহল্লায় রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের জিনিস, মাছ, তরকারি, ফল, খাবার, কাপড় চোপড় বিক্রি করে। তারা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদের বাসার সামনে হাজির হয়, বাজারের চেয়ে কম দামে তাদের কাছ থেকে এসব কেনা যায়। অনেক সময় নানা ধরনের গান গেয়ে তারা ক্রেতার মন জয় করার চেষ্টা করে। অনেক ফেরিওয়ালা আবার চুড়ি ফিতা সহ নানা ধরনের খেলনা বিক্রি করে। যাওয়া আসার মধ্যে দিয়ে অনেক ফেরিওয়ালার অনেক পরিবারের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলে। তারা আমাদের চাহিদা মতো অনেক জিনিস দূরের শহর থেকেও এনে দেয়। এভাবে তারা আমাদের সময় ও শ্রম বাঁচায়। তাহলে আজকে শিক্ষার্থীরা আমরা দুটো অনুচ্ছেদ দেখলাম, একটি দেখলাম ছবি আঁকা, ছবি আঁকা নিয়ে কথা বললাম, আর একটি হচ্ছে ফেরিওয়ালা, ফেরিওয়ালার সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমাদের পড়া তোমাদের কাছে সহজবোধ্য মনে হবে, আর পরীক্ষার উত্তরপত্রে লিখতেও তোমাদের সমস্যা হবে না, একটু মনোযোগ সহকারে পড়বে, প্রতিটা শব্দ বাক্য তোমরা খেয়াল রাখবে, প্রত্যেকটা শব্দের অর্থগুলো, বিশেষ করে কঠিন শব্দ মনে হয় যেগুলো সেগুলোর অর্থগুলো খুঁজে বের করবে এবং বাক্যটা নিজে আয়ত্ত করার চেষ্টা করবে। এভাবে তোমাকে অনুচ্ছেদগুলো বুঝে নিতে হবে। আর আজকে আমরা দুটো অনুচ্ছেদ দেখলাম, এর আগের পাঠে কিন্তু আমরা আরো দুটো অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছি। সেদিনও আমি তোমাদের অনুচ্ছেদ সম্পর্কে কিভাবে অনুচ্ছেদ লিখলে খুব ভালো উত্তরপত্রে লিখতে পারবে সে বিষয়ে একেবারে ভালো করে তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা সেই ক্লাসটাও যদি দেখো তাহলে তোমাদের অনুচ্ছেদ লেখা আশা করি কঠিন মনে হবে না।
তোমাদের জন্য এটা খুব সহজ হবে। আর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের জন্য একটু করে বলি, তোমরা উত্তরপত্রে সবসময় সুপরিপাটি ভাবে সুন্দরভাবে লিখবে, লেখার সময় উত্তরপত্রে নাম্বার গুলো ঠিক মতো দিবে, কোন প্রশ্নটা অ্যান্সার করছো সেগুলো ভালো করে লিখবে। তোমাদের উত্তরপত্রে অনেক সময় দেখা যায় একটা থেকে আরেকটা দূরত্ব কম থাকার কারণে দুটো প্রশ্ন একই সাথে হয়ে যাচ্ছে, হ্যাঁ, লেখার সৌন্দর্যটা নষ্ট হচ্ছে, সেই সব বিষয়ে খেয়াল রাখবে। আর বাংলা দ্বিতীয় পত্রের তোমাদের অন্যান্য বিষয়গুলো নিয়েও আমি আরো একটা ক্লাসে ডিটেলস তোমাদের প্রশ্ন রিলেটেড, হ্যাঁ, যেখানে উত্তরপত্রে কিভাবে লিখলে এবং উত্তরপত্র তোমাদের কিভাবে উপস্থাপন করলে পরে দেখতে ভালো লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমি একটা ক্লাসে আলোচনা করব। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের চিঠি এবং রচনা নিয়ে কিছু কিছু শিক্ষার্থীদের একটু সমস্যা হয়, সেই বিষয়গুলো, মানে দুটোর মধ্যে যে পার্থক্য আছে সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে একটু আলোচনা করব পরবর্তী একটা ক্লাসে। তোমরা ক্লাসগুলো মিস করবে না, মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে, তাহলে তোমাদের যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো তোমরা রিকভার করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আগামী জীবনের মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আর সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সুস্থ থাকতে হবে, ঘরে থাকতে হবে, এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সেভাবে যত্ন সহকারে রাখতে হবে, নিজের যত্ন নিজেকে নিতে হবে, সেভাবে নিজেকে সুস্থ রাখো, সুন্দর রাখো, পরিবার বর্গ সবাই মিলে ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।